بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. মালয়েশিয়া থেকে এক ভাই জানতে চেয়েছেন, নামাজে যে আমরা তাশাহুদ পড়ি, আত্তাহিয়াতু, এরপরে দরুদ শরীফ পড়ি, এই দরুদ শরীফ না পড়লে কি আমাদের নামাজ হবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ। সম্মানিত ভাই, কোরআনুল কারীমে সূরা আহজাব 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহু ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর প্রশংসা করেন, অর্থাৎ নবীর উপর রহমত নাজিল করেন, ফেরেশতারা নবীর জন্য মাগফিরাত কামনা করেন। অতএব হে ইমানদারগণ, তোমরা নবীর উপর দরুদ এবং সালাম পেশ করো। তো এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো নবীর উপর দরুদ এবং সালাম পেশ করা। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লামনা সালাম ফকাইফা নুসাল্লি আলাইক। হে আল্লাহ নবী, আমাদেরকে সালাম শিক্ষা দেওয়া হয়েছে, যেমন আমরা বলি আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম আমরা শিখছি, কিন্তু ফকাইফা নুসাল্লি আলাই, কিভাবে আপনার উপর দরুদ পড়বো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে দোয়াটি শিক্ষা দিলেন, এই দরুদ, এটি কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহ বুখারীতে বর্ণিত রয়েছে, তিরমিজিতে হাদিস বর্ণিত রয়েছে। তা এখন কথা হলো যে নবীর উপর দরুদ এবং সালাম পেশ করা। সালাম আমরা দিয়ে থাকি, যেমন তাশাহুদ যেটা বলি, কিন্তু এই দরুদ পড়তে হবে, যেটা সালাত পেশ করতে হবে, এ সম্পর্কে ওলামায়ে কেরামের নিকটে ইখতিলাফ রয়েছে। যেমন ইমাম আহমদ রাহেমাহুল্লাহ, তার নিকটে হলো এই দরুদ নবীর উপর পাঠ করা, এটা নামাজের একটা রকন, রকন মানে ফরজ কাজ, নামাজের মধ্যে ফরজ কাজ শব্দটি, তার মধ্যে এটি একটা, 12 নম্বরে এটি একটা, যে নবীর উপর দরুদ পড়তে হবে, যেটাকে আমরা সালাত বলি, যেই সালাত বা দরুদ একটু আগে বললাম। তাদের দলিল হলো যে কোরআনুল কারিমে যেহেতু আল্লাহর নির্দেশ যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, সল্লু আলাইহি, তোমরা নবীর উপর দরুদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং যথাযথভাবে সালাম দাও। এবং এরকম করে আবার কেউ কেউ বলেছেন যে এটা হলো একটা ওয়াজিব, কারণ আল আমরু লিল উজুব, যে নির্দেশসূচক যেটা কথা সেটা হলো ওয়াজিব, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন কুলু, তোমরা বলো, এটা আদেশ করলেন, এই আদেশ করাটা এটা ওয়াজিব। এই জন্য কেউ যদি ইচ্ছা করে নামাজে দরুদ পড়া বাদ দেয়, তাহলে বাতুলাতে সলাহ, তাহলে নামাজ বাতিল হয়ে যাবে। আর কেউ যদি নামাজে এই দরুদটা না পড়ে ভুলে গেছে, পড়তে পারে নাই, তাহলে তার জন্য সাহু সিজদা দিলেই যথেষ্ট, সালাম ফিরানোর আগে দুইটা সাহু সিজদা দিলেই যথেষ্ট। আবার কারো কারো মতে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতে, এটা হলো ফরজ, কিন্তু ইমাম মালিক এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে এটা হলো মুস্তাহাব। তা বেশিরভাগ রাজেহ কথা, রাজেহ মানে গ্রহণযোগ্য, মুতাবার কোরআন এবং হাদিসের দলিলগুলি দিয়ে যেটা প্রমাণিত, সেটা হলো যে এটা অবশ্যই আপনাকে আমাকে পড়া দরকার, এটা ওয়াজিব, মানে রুকন, ফরজ। যেহেতু দুইজন বড় বড় ইমাম, ইমাম আহমদ রুকন বলেছেন, ইমাম শাফি ফরজ বলেছেন, কাজেই এটা, আরো ওলামায়ে কেরাম তারাও বলেছেন যেহেতু আল্লাহর নির্দেশ, কাজেই এটা পড়া অবশ্যম্ভাবী, অবশ্যই পড়তে হবে, এটা বাদ দেওয়া ঠিক নয়। তবে কেউ যদি বাদ দেয়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদেশ আর আল্লাহর যে নির্দেশ, তার পরিপন্থী হয়ে গেল। এবং তবে বলছেন যে যেহেতু আমরা, আল্লাহ নবী বলেন নাই তোমরা এটা বলো, সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে যখন জিজ্ঞেস করলেন যে কেমন করে সালাত পড়বো, তখন শিক্ষা দিলেন, এই
সূত্র ধরে অনেকে বলেন যদি এটা ওয়াজেব হয়তো তাহলে আল্লাহ নবী প্রথম থেকে মানে বলেই দিতেন সব সময় যে এটা পড়তেই হবে, না হলে হবে না। তো এই কথার প্যাচ ধরে অনেকে শুধু এটাকে মোস্তাহাব বলতে চান এবং কেউ কেউ বলেন সুন্নতে মুআক্কাদা, কিন্তু গ্রহণযোগ্য মতবার গ্রহণযোগ্য মতামত যেটা সেটা হলো নামাজের এটা ওয়াজেব রোকন এবং ওয়াজেব এটা অবশ্যম্ভাবী পড়া দরকার, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আর আল্লাহ নবীর উপর দরুদ পড়লে অনেক ফায়দা আছে। হাদিস শরীফ এসেছে সহিহ মুসলিমে যে মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়বে তার উপর আল্লাহ 10 বার রহমত নাজিল করবেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন রাগেমা আনফু, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি যার কাছে আমার নামের উচ্চারণ হলো আমার উপর দরুদ পড়লো না। তো এখানে নামের উচ্চারণ না হলেও কমপক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে সালাত একটা গুরুত্বপূর্ণ ইবাদত সেখানে আমাদের এই দরুদটা পড়া দরকার। দরুদ না পড়লে নামাজ হবে না বেশিরভাগ ওলামা ইকরামের মতামত। আল্লাহর কাছে আমরা কামনা করি আল্লাহ সহি জিনিস আমাদের জানার ও মানার তৌফিক দাও। আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।